নমস্কার বন্ধুগণ, দিস ইজ শিওম অ্যান্ড তোমাদের হোস্ট। আমি আছি যখন আবার কলকাতা শহরে চলেছি, কলকাতা শহরে আমি চলে এসেছি ইডেন গার্ডেন্সে। সামনেই তো আইপিএল খেলা, ওই যাবতীয় ডিটেল নেম চলছে, কোথায় টিকিট কাটবে, কোথায় মানে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট, এ টু জেড পুরো ডিটেল ব্লগ হতে চলেছে। এখন আমি আছি কাইন্ডলি গেট নাম্বার 17। ইডেন গার্ডেনে আসার ইজিয়েস্ট হচ্ছে প্ল্যানেট থেকে একটা ফেরি করে একদম চলে আসতে হবে আপনাদের বাবুরঘাট, যেটার কস্টিং করবো হচ্ছে 6 টাকা পার পার্সন। ঠিক আছে, তো আপনারা এসে ওখানে টিকিট কেটে নেবেন, 6 টাকা করে এক একজন পড়বে, আর আপনারা বাবুরঘাট একদম পৌঁছে যাবেন। নেমেই ওখান থেকে একদম জাস্ট সামনেই আমাদের ইডেন গার্ডেন স্টেডিয়াম। ইডেন গার্ডেন নিয়ে তোমাদের তথ্য শেয়ার করে দিই, আইপিএল খেলা দেখতে আসবে অবশ্যই, তারা কিছু ডিটেলস মানে শেয়ার করবে। ইডেন গার্ডেন হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট স্টেডিয়াম ইন আওয়ার ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ওয়ার্ল্ডেও, একটা খুবই পুরোনোতম স্টেডিয়াম হচ্ছে এটা। ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট স্টেডিয়াম হচ্ছে, অ্যান্ড হ্যাঁ এটা ইন্ডিয়ার লার্জেস্ট স্টেডিয়াম, ফার্স্ট লার্জেস্ট স্টেডিয়াম। ঠিক আছে, এখন অব্দি আপাতত ইন্ডিয়াতে কোনো এরকম লার্জেস্ট স্টেডিয়াম নেই, অ্যান্ড ওয়ার্ল্ডে এটা সেকেন্ড লার্জেস্ট স্টেডিয়াম। এটা তোমার সিটিং ক্যাপাসিটি হচ্ছে 66,000 সিটিং ক্যাপাসিটি আছে, 66,000 মানে লোক করতে পারবে এখানে। আর টোটালি আইপিএলে যে তোমার টিকিট বুক করবে, পুরো যাবতীয় ডিটেল আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। এই আমাদের স্টেডিয়াম ইন্ডিয়ান গার্ডেন, এটা তৈরি কবে হয়েছিল জানো তোমরা? এটা হয়েছিল 1862। ঠিক আছে, আর এটা কে বানিয়েছে তোমরা জানো? আপনারা যদি ভাবছেন যে ইডেন গার্ডেন নামটা কেন রাখা হবে, লর্ড অকল্যান্ডের দুটো ইডেন সিস্টার ছিল, ওদের নাম থেকে ইন্সপায়ার্ড হয়ে ইডেন গার্ডেন রাখা হয়েছে। সো গাইস, এই আমাদের ইডেন গার্ডেন, এখানে অনেক হিস্টোরিক্যাল ইভেন্টস করতে, এবং ওয়ার্ল্ড কাপটা ফার্স্ট এখানে হয়েছিল ইডেন গার্ডেন। হ্যাঁ বুঝতে পেরেছি। এবার তোমাদের যে মেন যে জিনিস, টিকিট কিভাবে বুক করব, তো এখন বলতে গেলে আর আইপিএলে বেশি দিন বেঁচে নেই, তো এখন তোমরা অনলাইন টিকিট আই হোপ সব পাবে না, তো তার জন্য একটাই উপায় অফলাইন টিকিট। সেটা কীভাবে পাবে সেটা বলে দেব। এখানে আমাদের মোহনবাগান টিমের যে ক্লাব আছে তার ঠিক অপোজিটেই এখানে ইডেন গার্ডেন্সের ম্যাচের জন্য টিকিট অ্যাভেলেবেলস আছে। আর হ্যাঁ, ইম্পর্টেন্ট, যেহেতু তোমরা অফলাইন টিকিট কাটছ তো টিকিট কাউন্টার অবশ্যই আগে থেকে পৌঁছে দিও, কারণ ওখানে ভিড় মারাত্মক হবে, কারণ অনলাইনে তো জানোই ব্ল্যাকে সব টিকিট বেরিয়ে যায়। তো যেহেতু আইপিএল বলে কথা, তো একদম মিস করা চলবে না, তো আগে থেকে তোমরা টিকিট কাউন্টারে পৌঁছে যাবে। অ্যান্ড হ্যাঁ, অফলাইন টিকিট আই হোপ সো 500 থেকে শুরু, 500 বা 700 এরম করে কিছু দাম থেকে শুরু। তো এবার গিয়ে ওটা চেক আউট করে নিও, আর যত জলদি পারবে অফলাইন টিকিট গিয়ে তোমরা নিজেদেরটা কালেক্ট করে নাও। টিকিট কাটার জন্য তোমাদের ডিটেল লাগবে হচ্ছে নাম, ফোন নম্বর, আর তোমার আর যা যা যাবতীয় ডিটেল লাগবে দিয়ে দেবে। আর তোমরা অবশ্যই, অতি অবশ্যই তোমরা ক্যাশ ক্যারি করো, যদি অনলাইন বাই চান্স না হয়, ইটস মাই পার্সোনাল সাজেশন টু ইউ, প্লিজ ক্যারি ক্যাশ। অ্যান্ড যদি তোমরা বাইরে থেকে আসছো ব্যাগ ট্যাগ রাখার জন্যে, বাইরে তোমার দোকান অ্যাভেলেবেল পেয়ে যাবে, ওখানে ওরা কম পয়সায় তোমাদের ব্যাগ রেখে নেবে। যদি তোমাদের ইম্পর্টেন্ট কিছু জিনিস থাকে তাহলে ওটা সেই হিসাবে ওরা চার্জ নেবে। আর তোমরা যদি ওখানে কোথাও হোটেল ভাড়া নিচ্ছ, আই সাজেস্ট দ্যাট হোটেলে রেখেই এসো, তাহলে তোমাদের এই চার্জেসটা কমবে এবং রিস্কটাও থাকবে না কি ভাই হয়তো চুরি হয়ে যাবে বা কিছু না। বাট হ্যাঁ, এটা হয় না সাধারণত, এখন অবধি এরকম কোনো কেসেস নেই, মানে আসেনি যে যে এরকম চুরি হয়েছে। আর এনজয় করো তোমাদের ফেভারিট ম্যাচ। সো আসানসোল রাইডার্স জোন সাইনিং অফ ফ্রম কলকাতা ইডেন গার্ডেন, টেক কেয়ার, গুড বাই।